অ্যাসিড রিফ্লাক্স বা গলা বুক জ্বালা খুব সাধারণ একটি সমস্যা। পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড উপরের দিকে উঠে এসে গলা বুক জ্বালা করে, একে হার্ট বার্ন বলা হয়। এই ভিডিওতে হার্ট বার্ন বা অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা বলতে কি বোঝায়? আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যা হজমে সাহায্য করে। আমাদের পাকস্থলীর প্রবেশপথে অর্থাৎ খাদ্যনালীর শেষ প্রান্তে একটি স্ফিংক্টার মাসল বা দরজা আছে, যার কাজ হল অ্যাসিডকে পাকস্থলী থেকে উপরের দিকে আসতে বাধা দেওয়া। কিন্তু কোনো কারণে স্ফিংক্টার বা দরজা সম্পূর্ণ বন্ধ না হলে বা বন্ধ হতে কোনো সমস্যা হলে পেটের মধ্যে থাকা খাদ্য মিশ্রিত অ্যাসিড উপরের দিকে আমাদের গলা পর্যন্ত উঠে আসে এবং বুক জ্বালার সমস্যা সৃষ্টি করে। একে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এই সমস্যা যদি বারে বারে ঘটে বা সপ্তাহে দুবারের বেশি ঘটে, তখন এই সমস্যাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সংক্ষেপে GERD বলা হয়। অ্যাসিড রিফ্লাক্সের কারণ। অ্যাসিড রিফ্লাক্স রোগের অন্যতম প্রধান কারণ হল হাইটাল হার্নিয়া। আমাদের পেট এবং বুককে আলাদা করে ডায়াফ্রাম। ডায়াফ্রাম আমাদের পাকস্থলীতে অ্যাসিড রাখতে সাহায্য করে। কিন্তু হাইটাল হার্নিয়া হলে অ্যাসিড খাদ্যনালীতে চলে আসে এবং হার্ট বার্ন বা বুক জ্বালার অনুভূতি সৃষ্টি করে। এছাড়া যে সকল কারণে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে সেগুলি হল দুপুরে বা রাত্রে খাওয়ার পরপরই শুয়ে পড়া, বিশেষ করে চিত হয়ে শুয়ে পড়া, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, রাত্রে শোয়ার আগে স্ন্যাক্স জাতীয় মশলাদার খাবার খাওয়া, চিপস বা চকলেট খাওয়া, এছাড়া কোল্ড ড্রিঙ্কস, কফি, চা ইত্যাদি পান করার কারণেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স অত্যধিক বৃদ্ধি পায় অ্যালকোহল পান করলে ও ধূমপান করলে। এছাড়া কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, অ্যান্টিবায়োটিক, রক্তচাপের ওষুধ ইত্যাদি অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নের কারণ হতে পারে। মহিলাদের গর্ভধারণ করার পর অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা যেতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণ। অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণগুলি হল হার্ট বার্ন অর্থাৎ পেট, বুক ও গলা পর্যন্ত জ্বালা করা, সঙ্গে মুখে টক বা তিতো স্বাদ অনুভব করা, এছাড়া পেট ফোলা, পেট ব্যথা, পেট ফাঁপা, কালো মল ত্যাগ করা, রক্ত মিশ্রিত বমি করা, গলায় কিছু আটকে থাকার অনুভূতি হওয়া, টানা হেঁচকি হওয়া, বমি বমি ভাব, কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, শুকনো কাশি, দীর্ঘস্থায়ী গলা ব্যথা হওয়া ইত্যাদি। কিভাবে অ্যাসিড রিফ্লাক্স রোগ নির্ণয় করা হয়? সপ্তাহে দুবারের বেশি অ্যাসিড রিফ্লাক্স হলে এবং ঘরোয়া চিকিৎসায় তেমন কোনো উপকার না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার ডাক্তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন এবং প্রয়োজনে বেশ কিছু পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। যে সকল পরীক্ষার সাহায্যে অ্যাসিড রিফ্লাক্স রোগ নির্ণয় করা হয় সেগুলি হল বেরিয়াম এক্সরে, এই পরীক্ষার সাহায্যে খাদ্যনালীর সংকীর্ণতা পরীক্ষা করে দেখা হয়, ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, এই পরীক্ষার সাহায্যে ক্রাশনালী ও পাকস্থলীর মধ্যে উপস্থিত স্ফিংক্টার মাসল বা দরজার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়, pH পর্যবেক্ষণ, খাদ্যনালীর মধ্যে কতটা অ্যাসিড আসে সেটা জানতে এই পরীক্ষা করা হয়, এন্ডোস্কোপি, খাদ্যনালী তথা পাকস্থলীতে কোনো সমস্যা আছে কিনা জানতে এই পরীক্ষা করা হয়, পেটের মধ্যে একটি ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে পৌষ্টিক নালীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, বায়োপসি, পৌষ্টিক নালীতে কোনো সমস্যা চিহ্নিত হলে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার জন্য পৌষ্টিক নালীর অস্বাভাবিক অংশের টিস্যু বা মাংস নিয়ে পরীক্ষা করে দেখা হয়। অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসা। অ্যাসিড রিফ্লাক্স কোনো জটিল রোগ নয় বলেই মনে করা হয়। অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসায় যে সকল ওষুধ ব্যবহার করা হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অমিপ্রাজোল, র্যাবিপ্রাজোল, অ্যাসামিপ্রাজোল ইত্যাদি। এছাড়া হাইড্রোজেন ব্লকার যেমন সিমিটিডিন, রেনিটিডিন, ফেমোটিডিন
ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া অ্যান্টাসিড ও অ্যালজিনেট ওষুধও ব্যবহার করা হয়। পেটে অ্যাসিডের পরিমাণ কমাতে সুক্রাল ফ্যাট ব্যবহার করা হয়। অতিরিক্ত মানসিক চিন্তার কারণে বা নার্ভ উত্তেজিত থাকার কারণেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। সেক্ষেত্রে নার্ভ শান্ত করতে ও চিন্তা কমাতে বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করা হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়া উচিত নয়। ওষুধে কাজ না হলে খুব কম ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসায় অপারেশন করার প্রয়োজন হয়। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।